অ্যাকচুয়ালি আমার ছিল বিয়ের দিন, যে আমরা দুজন দুজন একসাথে, যেহেতু আমরা ক্রিকেটার দুজনেই, তো বিয়ের দিনের কয়েকটা ছবি তোলার ইচ্ছা ছিল, বাট হলুদে এভাবে ছবি তোলার ইচ্ছা ছিল না যে ব্যাট ধরে ছবি তুলবো। বাট আমি যে আমি স্টেডিয়ামে যাই ফটোশুট করতে, স্টেডিয়ামে যাই, আমাদের আরো দুইটা পার্ক আছে, ওখানে যাই ছবি হলুদের জন্য ফটোশুট করতে, সিঙ্গেলই আমি গিয়েছিলাম, কারণ হলুদে তো অ্যাকচুয়ালি হলুদ সিঙ্গেল সিঙ্গেলই হয় যাদের বাসায়। তো ওখানে গিয়ে আমি ওখানে গিয়ে দেখি, স্টেডিয়ামে গিয়ে দেখি লোকাল যে ছেলে প্লেয়াররা আছে, বাচ্চা কাচ্চা ছোটগুলো, ওরা টেপ টেনিস দেখেছিল, বাচ্চাগুলো কাছে চাওয়ার সাথে সাথে ওরা দিয়ে দেয় ব্যাটটা, বলে খেলেন আপু। তারপর ওরা নিজেরাই বল করে, তো ওদের কাছে চেয়ে নিয়ে আর কি ব্যাটটা ধরা। আর ওই সময় আমার ফটোগ্রাফাররা ওই সময় ওরা আর কি ক্লিক করে নেয় আর কি এই ছবিগুলো। আমি অ্যাকচুয়ালি ওইভাবে ফটোশুট মানে ব্যাট নিয়ে ছবি তোলার ওরকম কোনো চিন্তা ভাবনা ছিল না। এটা আমার চোখে পড়েনি, আমাকে আমার শ্বশুরবাড়ির লোকজনের কয়েকজনের চোখে পড়েছে, তাদেরও পড়েনি। তাদেরকে মিউচুয়াল যারা আছেন তারা তাদের তাদের তাদেরকে এভাবে জানিয়েছে যে এরকম মন্তব্য হচ্ছে, আপনারা এরকম ধার্মিক, আপনাদের ছেলের বউ এরকম ধরনের কাজ করে আছে, মানে অনেক ধরনের, প্রথম দিনেই আর কি এরকম কথা শুনে মানে আর কি বুঝতে পারছে, তাদের দিক থেকে একটা নেগেটিভ চিন্তা ভাবনা আছে। বাট আমার দিক থেকে এরকম সমালোচনা হয় একজন অ্যাজ এ ক্রিকেটার, যে ওমেন্স ক্রিকেটার, প্রত্যেকটা ক্রিকেটারকে যদি আপনি জিজ্ঞেস করেন যে তাদের, তারা যখন একদম লার্নিং থেকে তারা যখন ক্রিকেটটা শুরু করে, তখন কিন্তু আমাদের অনেক ধরনের অনেক কথা শুনতে হয় সামাজিকভাবে, পারিপার্শ্বিকতা, যে আপনার মেয়ে ক্রিকেট খেলবে, আপনার মেয়ে ক্রিকেট খেলে কি করবে, ক্রিকেট দিয়ে কি হবে, ক্রিকেট কি ছেলেদের খেলা মেয়েদের খেলা নাকি। তো তারা কিন্তু অনেক ধরনের মন্তব্য করে আসছে, তো ছোট থেকে আমাদের ক্রিকেটটাই কিন্তু ক্রিকেটে আসা থেকে শুরু করে এখন পর্যন্ত অনেক ধরনের মন্তব্য শুনতে শুনতে যে অভ্যস্ত হয়ে গেছি, কিন্তু এখন পর্যন্ত ন্যাশনাল টিমে খেলার পরেও মানুষ যে এইভাবে মন্তব্য করবে এইটা একটু ধারণা ছিল না। কিন্তু তারপরেও অনেক ধরনের নেগেটিভ মানুষ থাকে যারা এরকম মন্তব্য করেই যায়, তাদের যতই ভালো কিছু করুক না কেন তারা খারাপ মন্তব্য ভালো মন্তব্য করে। তো এটা দিয়ে আফসোসের কিছু নাই, যারা ভালো মন্তব্য করেছে তাদের কাছে অনেক অনেক ধন্যবাদ। তারা অ্যাটলিস্ট আমাকে বুঝতে পারে যে ন্যাশনাল টিমে খেলাটা কতটা ভাগ্যের ব্যাপার বা কতটা বড় একটা ব্যাপার, এটা তো সেও বুঝে, কারণ সেও ক্রিকেট খেলে। আমার এটাই বার্তা যে প্রত্যেকটা মেয়ে মানুষকেই সম্মান করা উচিত, সেটা যে পর্যায়েরই হোক না কেন। সম্মান যদি আপনি আপনার ফ্যামিলি থেকে শুরু করতে পারেন, তাহলে আপনি প্রত্যেকটা মেয়ে মানুষকেই করতে পারবেন, সম্মান থেকে শুরু করা উচিত।